হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আর্নিং বিডি প্রোয়ান টিপসের পক্ষ থেকে আমি রাসেল আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটা ফ্রি নেট শেয়ার করবো যেইটার মাধ্যমে আপনারা জিপি এবং বাংলালিং সিম দিয়ে আপনারা আনলিমিটেড ফ্রি নেট ইউজ করতে পারবেন তো ভিওর্স আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে অনেকের স্কাই বি চলে না তো তারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই অন্য কোনো নেট আছে কি না তো ভিওয়ার্স আমি আজকে আপনাদের জন্য নতুন একটা ফ্রি নেট নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনারা জিপি এবং বাংলালিং সিম দিয়ে আপনারা খুবই ভালো স্পিডে এইখানে নেট ইউজ করতে পারবেন তো ভিওর্স আশা করি বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আমি বেশি কথা না বলে সরাসরি ভিতরে ঢুকে পড়ছি তো ভিউয়ার্স ভিডিওটা শুরু করার পূর্বে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এবং একটা থামস আপ দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো ভিওর্স আজকে আমি যে ভিপনটা দেখাবো সেটা হচ্ছে ড্রয়েড বিপিএন তো এই ড্রয়েড বিপিন দিয়েও নেট ইউজ করা যায় অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না তো ভিওর্স আজকে আমি আপনাদের মাঝে এই ড্রয়েড বিপিনটা নিয়ে আসলাম তো ড্রয়েড বিপেন দিয়ে কীভাবে আপনারা ফ্রি নেট ইউজ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো ভিওর্স প্রথমেই আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো এই ড্রয়েড ভিপিনের জন্য তো প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন ড্রয়েড ভিপিএন তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি সরাসরি স্টোরে গিয়ে আপনারা সার্চ বক্সে লিখবেন ড্রয়েড ভিপিএন তো সার্চ বক্সে ড্রয়েড ভিপেন লিখে সার্চ করবেন সার্চ করলে এই ভিপিএনটা পেয়ে যাবেন এবং এইখান থেকে আপনারা এই ড্রয়েড ভিপেনটা ইনস্টল করে নেবেন তো ভিওয়ার্স এখানে দেখতেই পারছেন আমি কিন্তু ড্রয়েড ভিপিএনটা ইনস্টল করে রেখেছি তারপরেও এই অ্যাপটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেইখান থেকে চাইলেও আপনারা অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন তো ভিওয়ার্স ইনস্টল করার পর আপনাদের প্রথম যে কাজটি করতে হবে আপনারা ড্রয়েড ভিপেনটা ওপেন করবেন তো তোভিওর্স আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন আমি আরেকটা ভিপিএন কানেক্ট করে রেখেছি তো ভিওর্স এটা আসলে ফ্রি নেট ইউজ করতেছি আমি আমি স্কাই এন দিয়ে ফ্রি নেট চালাই আপনারা অনেকেই হয়তো জানেন তারপরও আসলে কিছু কাজ নেটে কিছু কাজ করা লাগে যার কারণে হয়তো আমি ড্রয়েড ভিপেনটা কানেক্ট করে রেখেছি সরি স্কাই ভিপেনটা কানেক্ট করে রেখেছি তো আমি এটা আপনাদের সামনে ডিসকানেক্ট করে দিব তো ভিওর্স তার পূর্বে আপনাদের ড্রয়েড ভিপেনটা প্রথমে ইনস্টল করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা যেটা করবেন আপনারা এই থ্রি ডিওট অপশানে ক্লিক করবেন থ্রি অপশনে অপশনে ক্লিক করার পর আপনারা প্রথমে অ্যাকাউন্ট অপশানে চলে যাবেন অ্যাকাউন্ট অপশনে গিয়ে এইখানে প্রথমে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না তো তারপরও আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা এই সাইন আপ ফর ফ্রি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে তো এই জন্য আপনাদের কিছু কিছুইএমবির প্রয়োজন পড়বে এর জন্যই আমি আসলে ভিপিএনটা কানেক্ট করে রেখেছি তো এখানে দেখেন আপনার ওই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে সরাসরি একটা সাইডে নিয়ে আসবে তো এইখানে ড্রয়েড বিপেনের যে সাইটটি আছে সেই সাইটটিতে আপনাকে নিয়ে আসবে তো এইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এইখানে একটা আপনি ইউজার নেম দিয়ে দিবেন এবং এইখানে একটা পাসওয়ার্ড দেবেন এবং এইখানে একটা জিমেল দিবেন অবশ্যই আপনার ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এবং জিমেল যেটা দিবেন সেটা অবশ্যই অ্যাক্টিভ জিমেইল হতে হবে কেননা আপনার জিমেইলে তারা একটা পাসওয়ার্ড এবং একটা অ্যাক্টিভিশন লিঙ্ক পাঠিয়ে দেবে তো এখানে আপনাকে ক্যাপচারটা ফিল আপ করে আপনি এইখানে সাইন আপ নাও ক্লিক করলে আপনার জিমেলে তারা একটা জি একটা জিমেল পাঠিয়ে দিবে তো একটা মেইল তো যে পাঠাবে সেই মেইলটি হবে দেখাচ্ছি আমি আপনাদের তো আপনাদের মেইলে এরকম একটা জিমেইল তারা পাঠিয়ে দিবে তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এইখানে তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে এবং এইখানে একটা অ্যাক্টিভেশন লিংক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখেন একটা অ্যাক্টিভেশন লিঙ্ক রয়েছে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনাদের এই লিঙ্কটা অ্যাক্টিভ করতে হবে তো এর জন্য আপনাদের প্রথমে কিছু এমবির প্রয়োজন পড়বে তো আপনারা কিছু এমবি দিয়ে এটা কাজটা করে নেবেন তো কাজটা করে নেওয়ার পর আপনারা প্রথমে ড্রয়েড বিপেনটা ওপেন করবেন তো আমি ড্রয়েড বিপেনটা ওপেন করছি ড্রয়েড বিপেনটা ওপেন করার পর আপনারা এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করে এখানে সেটিং অপশানে ক্লিক করবেন তো আমি সেটিং অপশানে ক্লিক করছি সেটিং অপশানে ক্লিক করার পর এইখানে দেখেন ইউডিপি সেটিং আছে তো ইউডিপি সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে গিয়ে আপনারা এখানে রিমোট পোর্টে যাবেন রিমোট পড়ে গিয়ে এখানে এইট দিয়ে দিবেন তো আমি এখানে এইট জিরো দিয়ে দিয়েছি এবং এইখানে আপনারা চুজ ইউডিপি ইউডিপি মুড এটা আপনারা ওয়ান করে দিবেন তো এটা ওয়ানই থাকবে তো আপনারা ওয়ানই রেখে দিবেন ওয়ানই রেখে দেওয়ার পর আপনারা এখানে টি কন্টেন্ট তো এইটা এইখানে আপনারা পাঁচ হা পাঁচ হাজার করে দিবেন তো এইখানে পাঁচ হাজার করে দিবেন টি কন্টেন্ট এবং এইখানে আর কন্টেন্টের জায়গায় আপনারা চোদ্দো করে দিবেন তো আর কন্টেন্টের জায়গায় চোদ্দো করে দেবেন চোদ্দো করে দেওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন তারপর আপনারা যেটা যাবেন ইয়ে টি সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পরে এইখানে আপনারা রিমোট পোড়ে এইখানে দেখেন চারশো তেতাল্লিশ এটাই সেটিং করা থাকবে এটাই রেখে দেবেন তারপর আপনারা ব্যাকে চলে আসবেন তারপর আপনারা চলে যাবেন আইএম সিস সেটিং এটাতে চলে আসবেন এটাতে এসে এইখানে চুস মুডে আপনারা এইটা নিচেরটা দেওয়া থাকবে এই উপরেটা সেটিং করে দেবেন তো উপরেটা সেটিং করে দেওয়ার পর উপরেরটা সেটিং করার পর আপনাদের সেটিংয়ের কাজ শেষ তো এখন আমাদের কানেক্ট করার পালা তার আগে আমার এইখানে দেখেন স্কাই বিপিন কানেক্ট করা আছে তো আমি স্কাই এখন ডিসকানেক্ট করে দেবো আপনাদের সামনে তো স্কাই বিপিনটা ডিসকানেক্ট করে দেবো প্লাস আমি ডাটাটা অফ করব ডাটাটা অফ করে তারপর আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো তো আমি সব কিছু এখান থেকে মিনিমাইজ থেকে রিমুভ করে দিচ্ছি রিমুভ করে দিয়ে আমি ডাটাটা অফ করে দিচ্ছি আপনাদের সামনেই তো ভিউয়ার্স দেখতেই পারছেন তো আমি ডাটাটাও কিন্তু অফ করে দিয়েছি যদিও আমার নেট কানেকশনটা ভালো না তারপরেও আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হব আশা করি তো ভিউয়ার্স এখানে আমি পুনরায় ডাটাটা ওপেন করছি ডাটাটা ওপেন করার পর আমি এখন ড্রয়েড ভিপিনটা ওপেন করব তো আমার ডাটাটা এখনও ওয়ান হয়নি দেখতেই পারছেন তো আমি একটু স্কিপ করে ডাটাটা ওয়ান করি তো আমার ডাটাটা অন হয়ে গেছে ভিওয়ার্স সেইখানে দেখেন তো আমার ডাটাটা অন হয়ে গেছে তো আমি এখন ড্রা ড্রয়েড ভিপেনটা ওপেন করছি তো আপনারা সেটিং যতগুলো করা দরকার করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেইমভাবে প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটিং অপশনে গিয়ে আপনার সব সম্পূর্ণ সেটিংগুলো ভালো করে করে নেবেন যারা ওইটুকু স্কিপ করেছেন পুনরায় বলছি তারা অবশ্যই সেটিংটা ভালো করে করবেন তা না হলে কিন্তু হবে না তো তারপর আপনারা যেটা করবেন এখানে সার্ভার সেটিং আসবেন সার্ভার সেটিংয়ে গিয়ে এখানে সার্ভার টুটা সিলেক্ট করে দিবেন তো আমি সার্ভার টুটা সিলেক্ট করে দিয়েছি তারপর স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পর এইখানে যদি আপডেট দেখেন সার্ভার লিস্ট আপডেট তো এইটা আসলে এটা ক্যান্সেল করে দিবেন পুনরায় আবার স্টার্টে ক্লিক করবেন তো পুনরায় স্টার্টে ক্লিক করার পর এইখানে দেখেন আশা করি আমার বিপিনটা কানেক্ট হয়ে যাবে তো ফিওস এইখানে দেখেন আমার কিন্তু কানেক্টেড সাকসেসফুলি লেখা চলে এসেছে তো আমার ভিপিনটা কানেক্ট হয়ে গেছে তো ড্রয়েড বিপিনটা কানেক্ট হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে নেট ইউজ করে দেখাবো যে আসলে ইউজ করা যায় কি না তো আমি সেজন্য সরাসরি আমার ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে গিয়ে আমি আপনাদেরকে আমার চ্যানেলটার একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি তো এইখানে আপনারা খুবই ভালো পরিমাণে স্পিড পাবেন আর এটা আপনারা জিপি সিমের চাইতে বাংলালিংকে আপনারা খুবই ভালো পরিমাণে স্পিড পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি যদি আপনাদের বানালিং সিম থাকে তাহলে অবশ্যই বানালিং সিম দিয়ে ইউজ করবেন এটা জিপি থেকে বানালিংকে আরো বেশি স্পিড পাওয়া যায় আমি যত দূর জানি তো আপনারা এইখানে দেখেন আমি কিন্তু নেট ইউজ করি সবসময় জানেন তো এখানে দেখেন আমি একটা আমার একটা ভিডিও ওপেন করছি তো ভিডিওটা লোডিং হচ্ছে এখানে দেখতেই পারছেন কিছুক্ষণের মধ্যে এইখানে অন হয়ে যাবে তো এখানে জিপি থেকে আসলে এই ভালো স্পিড পাওয়া যায় আমি যত দূর জানি আপনারা অবশ্যই বানালিং সিম দিয়ে ইউজ করবেন তো ভিউয়ার্স আমার কিন্তু ভিডিওটা চলতেছে তো ভিউয়ার্স আমি সাউন্ডটা থেকে এখন পর্যন্ত 450 টাকা পেমেন্ট তো আশা করি বুঝতে পেরেছেন এখানে দেখেন আমার কিন্তু ভিডিওটা চলতেছে এবং এটা ড্রাইড অ্যান্ড্রয়েড ভিপিএন দিয়ে কানেক্ট করা তো এখানে আপনাদের আসলে আরো সন্দেহ থাকতে পারে হয়তো ভাবতে পারেন আমার এমবি রয়েছে তো আমি সেটাও আপনাদেরকে সন্দেহটা দূর করে দিচ্ছি এবং আমার ফোন আসলে চার্জ নেই তারপর আমি যতদূর